মলুয়াপালা কবি চন্দ্রাবতীর একটি উল্লেখযোগ্য সৃষ্টি। কিশোরগঞ্জ থেকে 22 মাইল উত্তর পূর্বে ভাদৈর নদীর তীরে আড়ালিয়া গ্রামে ছিল মলুয়ার বাড়ি। মলুয়ার স্বামী চাঁদ বিনোদনের বাড়ি ছিল আড়ালিয়া থেকে 4-5 মাইল দূরে সুত্তা বিলের পারে। চন্দ্রাবতীর চাঁদ বিনোদের গায়ের নাম উল্লেখ করেননি। চাঁদ বিনোদ এবং মলুয়ার প্রেম করে বিয়ে। বিয়ের পরে দুশ্মন কাজের চক্রান্তে জাহাঙ্গীরপুর দেওয়ান বাড়িতে মলুয়ার কয়েক মাস অবস্থান এবং সবশেষে মলুয়ার আত্মহত্যা। কবি চন্দ্রাবতী এ ঘটনাগুলো কেন্দ্র করেই লিখেছেন মলুয়া। পালার নিয়ম অনুসারে যথারীতি বন্দনা গিয়েছেন শুরুতে এবং তারপরে লিখেছেন মূল কাহিনী। প্রেমের গভীরতা আমরা দেখি চাঁদ বিনোদের কথায়, উইরা জাউরে বনের কুইরা কইয়ো মায়ের আগে, তোমার না চাঁদ বিনোদে খাইছে জংলার বাঘে। অন্তমিলের পাশাপাশি উপমা প্রবাদের চমৎকার ব্যবহার আমরা দেখি ময়মনসিংহের উপভাষায় লেখা পালাটি। পালাটি প্রকৃতিতে অনুসঙ্গ করে লেখা এ পালার কাহিনী আরো জীবন্ত হয়ে ওঠে যখন পূবেতে গর্জিল দেয়া ছুটল বিষম বাও, কই বা গেল সুন্দর কন্যা মন পবনের নাও।